কার্তিক আয়ানকে এখন নিজেকে শাহরুখ খান ভাবছে? হচ্ছে ব্যাপুল হাসাহাসি। কার্তিক আরিয়ানের লেটেস্ট রিলিজ হয়েছে ফ্রেডি। এই ফিল্ম নিয়ে কার্তিককে এক ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয় পাবলিকদের রিসপন্স কেমন আসছে। কার্তিক জানায় যে পাবলিকদের রিসপন্স দেখে তিনি খুব খুশি, নাইসনেস কমেন্টও এসেছে। ইভেন সে এটাও বলে অনেকেই সে মুভিতে অভিনয় দেখে শাহরুখ খানের সাথে কম্পেয়ার করেছে তার। বলেছে ডারের শাহরুখ খান যে লেভেলে অ্যাক্টিং করেছে ওরকম পারফরমেন্স দেখেছে ফ্রেডিতে। এখন কার্তিক কিন্তু বিজয় দেবরকন্ডার মতো ভাব নিয়ে বলে নাই যে সে শাহরুখ খানের জায়গায় নিবে, কিন্তু কার্তিকের এই মন্তব্য এই শাহরুখ খানের ফ্যানদের হজম হয়নি। অনেকেই বলছে ও রে, এখন কার্তিক এই কয়েকটা সিনেমা করে নিজেকে শাহরুখ খান ভাবছে। আবারও কেউ কেউ বলছে ভাই কার্তিক এসব দিনের বেলা স্বপ্ন দেখো না, বন্ধ করো, শাহরুখ খানের লেভেলে আসতে অনেক সময় লাগবে তোমার। অনেকে বলছে নেক্সট টাইম যেন শাহরুখ খানের সাথে নিজেকে তুলনা করো না। ওয়েল, এমনটা আসলেই স্বাভাবিক, কারণ শাহরুখ খান সালমান খান তাদের ভক্তরা টোটালি ডাইহার্ড হয়, সো ডাইহার্ডের ফ্যান্সরা তো একটুতেই রিয়্যাক্ট করে স্বাভাবিক।